হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাস্ট্রো জার্নি উইথ মেঘলা দত্ত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আমার ভিডিওটি ধনতেরাসের ওপরই। ধনতেরাসের দিন কী কী কিনলে আপনাদের গুড লাক আসবে সেই নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। আজকের আমার ভিডিওটি হচ্ছে আপনারা কোন কোন জিনিস সেদিন অ্যাভয়েড করবেন বা কেনা থেকে বিরত থাকবেন। সেদিন আপনারা প্রথম যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে কোনো ব্ল্যাক আইটেম, মানে কালো জামা কাপড় সেদিন পরবেন না, অ্যাভয়েড করবেন। কালো জিনিসপত্র কেনাকেও সেদিন অ্যাভয়েড করবেন। দ্বিতীয়ত হচ্ছে লোহা সেদিন কিনবেন না। রূপো কিনতে পারেন, সোনা কিনতে পারেন, কাঁসা পেতল কিনতে পারেন, কিন্তু লোহা নয়। লোহা একদমই বর্জনীয়। লোহা বা স্টিল বা স্টিলের বাসন বা যেগুলো হয় যেটা কিনা লোহারই সংকর ধাতু দিয়ে তৈরি, এমন কোনো বাসনপত্র কিন্তু বা জিনিসপত্র সেদিন কিনবেন না। তৃতীয়ত হচ্ছে ধারালো জিনিসপত্র, ছুরি, কাঁচি, দা, এই সমস্ত জিনিসপত্র সেদিন কেনা থেকে অ্যাভয়েড করবেন। এবং চার নম্বর হচ্ছে কোনো ভঙ্গুর জিনিসপত্র সেদিন কিনবেন না। যেমন ধরুন মাটির কোনো জিনিস বা মাটির কোনো শোপিস, কাঁচের কোনো জিনিস, কাঁচের কোনো শোপিস, মানে যা সহজেই ভেঙে যায় এমন কোনো জিনিস কিনবেন না। যা খুব স্ট্রং, শক্ত, দৃঢ়, যেমন রূপা, যেমন সোনা, যেমন কাঁসা পেতল, এগুলো কিনতেই পারেন, কোনো অসুবিধে নেই। রূপা তো অবশ্যই অত্যন্ত ভালো, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। রূপো কিনতেই পারেন এবং রূপো ভীষণ মানে কেনা অতি আবশ্যক। কিন্তু যেটা অ্যাভয়েড করবেন, ভঙ্গুর জিনিসপত্রকে সেদিন অ্যাভয়েড করবেন। এই ছিল সেদিন না কেনার মতো চারটি জিনিস। প্রথমে বললাম কালো জিনিসকে অ্যাভয়েড করবেন, দ্বিতীয়ত লোহার জিনিসকে বা লোহা সংকর ধাতু দিয়ে তৈরি কোনো জিনিসকে সেদিন অ্যাভয়েড করবেন, তৃতীয়ত ধারালো জিনিসপত্রকে অ্যাভয়েড করবেন, চতুর্থত ভঙ্গুর জিনিস, মাটির জিনিস, কাঁচের জিনিস, এই সমস্ত জিনিসকে সেদিন কেনা থেকে বিরত থাকবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে দেয়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার আসছি ধনতেরাসের উপরে আরও একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটিতে আমি বলবো যে ধনতেরাসের দিন কোন ধরনের গাছ বাড়িতে লাগানো শুভ বা কোন ধরনের গাছ লাগালে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।